রাজা রাজা মধ্যে পড়ুছি, এইটা রখি দে, এটা কাটে আউ কি রখি, লিপুরা লগে জায়গায় না, লিপুর ধরি পড়ে নমস্কার, বাই 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 বাই। বর্তমান সমস্ত পলাই আসছি ফিল্ড ভিতরকু, বর্তমান আমার ফিল্ডিং করবার কিং অফ ফুটবল, আউ এই এই কপটা পাই পেলে বহুত কিছু মেহনত সমস্ত করছেন না, যে জনে হি করছে সমস্ত মানে এই কপটা খাস করি বলে দেখি পাই পাই পেলে প্লেটা না মা হেড়ি হন ভাই তুই আছরা এ গরে কি আমি পুরা ফাইনাল আসি পৌঁছে কি ফাইনাল কপ নিয়ে গেল মানে এটা একটা গ্রেটেস্ট মোমেন্ট। বাকি রহলা বোলিং সেটা যে আমার ঠিক আছে, ব্যাটিং ঠিক আছে, তো এটি সহ আমি আমার ম্যাচ বি উইন করছি। নিজের কলাকৃতিটা নিজের মানে প্রকাশ করিয়াটা এইটা এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা আমার গাঁর ব্যক্তিগত কথা, ইয়ারপর আমি গাঁ বাহার বি যাই খেলে পারি, বড় বড় টিম সাংরে বি আমি পার্টিসিপেট করিবা। জয় জগন্নাথ সাং মানে আপনা সমস্ত স্বাগত করছি নয়া ব্লগরে। তো বর্তমান আজ ব্লগ স্টার্ট করছি, বর্তমান এবে উপর বেলা টাইম হয়ে গলানি। তো একচুয়ালি যেটা কি কহুতিনি মু প্রিভিয়াস ভিডিওরে আমি ফাইনাল এন্ট্রি করে যাইছিল, তো চালো গাঁর ওপিএল ম্যাচটা বর্তমান আমি ফাইনাল এন্ট্রি করে সারিছি, আর বর্তমান আজ হচ্ছে ফাইনাল ম্যাচ। তো আজির দিনরে ভাই মধ্যে আজি যাওছেন মুম্বাই, তো তাকে যাই ছাড়ি আসবা বালুগাঁরে। তো চালো বর্তমান সেমানে ফি রেডি হলে আউ টাইম আসিকি দুইটা চাশ এমতি হল, তো যাব তাকে ছাড় দিয়ে আসবা বালুগাঁরে। তাকে আউ গাঁকে জন পিলা আসুন, তাকে মধ্যে যাচ্ছেন সমস্ত মিশিকি, তো সমস্ত যাব বালুগাঁরে ছাড়া। আউ ফাইনাল ম্যাচ মধ্যে আমার অছি সেই টাইমে পাখাপাখি আছে, তো ম্যানেজ করিবা। চালো তাকে ছাড়িবা, তারপরে আসলে দেখিবা যদি টাইম হব ম্যাচ খেলিবা, নহলে কেমতি কোথাও হোস ম্যানেজ আপনার ভিডিওটা লাস্টে দেখুন। আউ আজির ম্যাচটা আমি জিতুছু, ফাইনাল কপ নৌছু না নাই, আউ কিং অফ ওপিএল হোছু না নাই, তো লাস্টে দেখুন, বহুত মজাদার হব, ইন্টারেস্টিং লাগবে। তো চলো ভিডিও আগু স্টার্ট করিবা, স্টার্ট করার পূর্বে আপনার আমার ভিডিও লাইক চ্যানেল সবসক্রাইব করছি ব্লগস দেখা পাই, চলো ফটাফট আমি যাবা ছাড়িবা, তারপরে আসবা দেখিবা ফাইনাল ম্যাচ আমার কোন হোছি। ওকে ঠিক আছে, মৃত্যু মধ্যে যাচ্ছি, মৃত্যু না সিত্তু, আমার সিত্তু তো সে মধ্যে যাচ্ছি মুম্বাই, তো তার মধ্যে লগেজটা সাইডে রাখি দে। রাজা রাজা মধ্যে পড়ুছি, এইটা রখি দে, এটা কাটে আউ কি রখি, লিপুরা লগে জায়গায় না, লিপুর ধরি পড়ে না, তো সমস্ত লগেজ রহিলা, বর্তমান যিবা আউ টিকে আগু টিকে করে দিয়ে হয়ে বিকাশ বিকাশ সব গাঁ রোক সব খালি হয়েছি না কি গাঁ খালি চাল আছে যাব আগ গলে চাল বাহার এইঠু আপনার টিকি চালু এটে আউ গোটে পিলা মধ্যে আসছি জিতিগোষ্ঠ, তো তাকে মধ্যে ওয়েট করা হয়েছি, গাড়ি দশটার পার্কিংটা লগাইছি, বর্তমান মেইন রাস্তায় হি আছে। রাজা লগেজ গোটে গোটে সমস্ত ব্যাগ গোটে গোটে না কি কপড়া টিকে কথা না কোন বর্তমান বাহারু গাঁ রু এঠু এইঠু আমি গোটে লাগিযাব অধনাটে পাখাপাখি লাগিযাব, তো বাইপাস সুমন্ডল দিয়ে যা
এপট সাইড সেপট গেলে টোল গেট পড়ে যাচ্ছি, তো এটা আমার গাঁর নদী আসবে বর্তমান, তো এইটু ডেরি না করে ফটাফট আমি বাহার পুজো গলা পরে আমি রিটর্ন করবো আউ চল। বর্তমান ফাইনাল এবার আসি পৌঁছলে, গোটে 40 মিনিট খন লাগিলা, রাস্তা খারাপ ছিল, সমস্ত লগেজ নিজে নিজে কাটি দিও, এটা বিকাশ কি বিকাশ তোর গলা সে মিক্সচার ফিক্সচার আনি দিচ্ছি লাগছে আপলাই তুমি খেলে বলে লগেজ পিধি ধর পলাইছ কি এটা সার্ট ক্রিকেট খেলবি পিধি পলাইছি সার্ট এটা কম ধরছ এটা এটা কাহার কম বাজার না কোন ভুল বাজার না কোন এটা হান্ড্রেড এক্সি তাফলি বোধ লাগছে মানে এপট সাইড কিছু প্ল্যাটফর্ম করছেন রয়া পাই বোধে এটা চালছি কাম বিতু সিতু কোন রজ টাইম রে ওড়িশা বাই বাই না কোন ওড়িশা বাই বাই তো এত জোরসে পবন হচ্ছে পুরা থা লাগুছে ওকে চল নমস্কার নমস্কার বাই 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 ইয়ে পয়সা নিল নি কে পয়সা চল আমি চাল তুমি যাই বস কল করি বর্তমান চাল আউর পুঁ দেখা হব না কেন যাই বস সব কপ আমার তো কপ আমার ওকে চল বস উপলাই নমস্কার চল তো সে পলে গেলে বর্তমান আমার কাম হল পলে আমি বি জলদি যা গোপালাই আসি ফাস্ট বসি গেলে যা হলে লেট হয়ে গেল লাই গোপালাই সিট বেল্টটা লগাও মো বোধে সিট বেল্টটা লগাউছি গোপালাইর মোর বর্তমানে পলে আসছে মানে তাঁর টিম্র গোটে প্লেয়ার আমার টিম্র মধ্যে মুটে প্লেয়ার হয়ে লাগে তো পলে আস এবার তিনটা আসিকি 42 হল ভাইয়ার ছাড়ল বালু গাঁরে তো বর্তমান ওভর ব্রিজ দিয়ে বাইপাসে আমি ফটাফট জলদি যা কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে যাব ওয়েট তো করবে কি সময় মানে বেশি লেট হলে মতো সে কে সময় ওয়েট করবে তো সেই আমি টিকি জলদি ট্রাই করা যাওয়া এইঠু তো চাল যেতে জলদি যা সেতু জলদি ম্যাচ স্টার্ট হব কিনা এত ইন্টারেস্টিং কিনা ফাইনাল ম্যাচ না গোপালাই ফাইনাল ম্যাচ মানে কপ আমার কপ তাঙ্কর হব নহলে কপ আমার হব কারণ ঢবা হব দুজন ভিতর তো সেটা লাস্ট জনা পড়বে ম্যাচ খেলা পরে জনা পড়ব তো চাল এইটু ডেরি না করে ফটাফট মু ড্রাইভিং করছি যেমতি হলে 4:15-20 ভিতরে পৌঁছি গেলে দেখবা কেমতি কম হোক চল ফটাফট এইটা আমি বাহারি সারছু যাই পৌঁছবা দেখবা ম্যাচ কেউ যাই গলি কম হল আসি বর্তমান খেলা পড়িয়ে পৌঁছলি ওভর বর্তমান চাল সারছি 5 নম্বর কি 6 নম্বর চাল বোধে কত নম্বর চালছে ওভর কেন বল রখি বর্তমান আমার বসছেন স্কোর বোর্ড দেখে কত কম হয়েছে রন রন কত ঠিক আছে চালিব নাকি চলি কপ মধ্যে পলে আসি উইনর রনর কপ বর্তমান বহু বড় কত উইকেট গোটে উইকেট আছে বোধে চাল বহু বড় কত বাড়ি দুইটা ছ13 রন বাড়ি যদি সব হাড়ু দাদা যেটা কি সব ম্যাচ ভাল স্কোর করলে বট এটা 13 রন বাড়াইকি আউট হয়ে যাচ্ছে কেচ আউট বোধ লাগুছে ও ফাইনাল ম্যাচ মাকড় পড়ে আসলে কি এক্সট্রা ফিল্ডর এটা কালি ঠু বুলুছি দেখ কালি দেখ সেপট সাইডে বুলুছিল চল বহু বড়িয়া আছে 5 ওভর চলছে আহ 5 ওভর বি অছি বাকি নীলা আজি কম বিনা সার্টরে আসছি মানে ইউনিফর্মে জর্সি কে পিধিনি
আমার হার্ড হিটার হাড়ু দাদা তো কাই এত মানে এত কম স্কোর আউট কাই হলো মতো টিকে কইলো টিকে ভাবিছিল আজি 50 প্লাস 17 বাড়িবো বলি ছিলা তো টিম পে কিছু করিয়া পে কিছু ট্রাই করছিল বট হেই পালা নতলা নাকি চলো ম্যাচ তো বর্তমান চলছি আও 67 বর্তমান 6 বর্ষ আছে 6 বরে 67 ঠিকঠাক আছে আমার টার্গেট আছে 130 প্লাস হলে বেটার হবো সেকেন্ড ইনিংস রে মাকড় বসিগুলা রোশন গাই রোশন কুয়া গলা বহুত বহুত বড়িয়া তো বর্তমান আমার ফিল্ডিং আসলে আমি খেলা সীতার মোহটা 122 রন হয়েছে 123 টার্গেট রহিলা আউ 10 ওভারে সীতার মোহটা দেখ চল সমস্ত বর্তমান আমার ফিল্ডে ভিতর প্রবেশ করলে ভালো আছে চালিও বর্তমান সমস্ত পলাই আসি ফিল্ড ভিতরক বর্তমান আমার ফিল্ডিং করা 10 ওভারে 123 রান টার্গেট ভালো আছে ফার্স্ট ইনিংস রে এমতি রহা দরকারি ফাইনালি বর্তমান আমার টিম কিং অফ ওপিএল হয়ে সারি জিতি সারল আমি কমসে কম গোটে 45 রনরে আমি জিতিল 40-45 রনরে খন্ড জিতিল বহুত বড়িয়া ম্যাচ লা আর ইন্টারেস্টিং লা আমরা উইন কব আমার নাকি ফাইনালে কব আমার কিং অফ ওপিএল ওকে তো পিলানে মানে হারিছন্তি টিকে তো দুঃখ লাগিব নাকি তো আমার জিতছিল মানে মুস্কুরাট মানে বন্ধ হবো বেটা তো চাল কপটা দেখি দেছি কপটা কোভিয়া আসলে ছোট গোটে বড় বড় লা এটা উইনর কপটা এটা রনর কপটা আর গোপ্লায়ের মোর ফাস্ট আসছিল স্পিড রে নাকি 100 রে আসছিল এই ম্যাচ দেখে আমি একা আসছিল ফাইনালি কিং অফ ওপিএল আউ এই এই কপটা পাই পাইলে বহুত কিছু মেহনত সমস্তে করছেন নাই যে জনে হি করছে সমস্ত মানে এই কপটা খাস করে মানে দেখা পাই পাইলে আমি তো এই ভিডিও আপনার ব্লগে দেখছেন যে আমি যাইছিল বালুবা ভাইকে ছাড়ি মানে 100-120 স্পিডে বি আসছু খাস করে এই কপটা ভাই ওকে যেটা কি ফাইনাল আছে আর আমার হাতে আছে আর আমার টিমরে সমস্ত বহুত বড় খেলছেন আর সমস্ত কোপরেট বহুত বড় আছে আর এই টিমটা পাই পাইলে গাঁর সব পিলা মেহনত করছিল বাট আমার টিম হি পাইলা এটা তাই হবো রেডি হ্যাঁ ভাই দেখন্তু আমি আগুরু কপ নেই যে হলে রনর টিম ভাঙ্গি দেইছন্তি কপ টিকু তো বর্তমান দেখো শিব যেটা কি আমার অপোজিট টিম থিলা আউ তাঙ্কর রনর কপটা হেইছি তো কিছু কহ মানে এই যে আসিল যো মানে ফাইনাল যায় টিকে দিলাইন কহ দেখিয়া দিলাইন কিছু কই পারবে নি তা বদলা আমি গোপাল আইডিয়া পচারিয়া তোমার টিম মানে মু কই দউছি তোমার টিম র পারফরম্যান্স মানে পয়েন্ট মানে জিরো থিলা যেটা কি তোমার ফাইনাল রে পৌঁছে যাচ্ছ আউ আ ভিতরে মানে টিম বিষয়ে টিকে কিছু কহ আমার দুইটা ম্যাচ ভালো ভালো খেলে পারফরম্যান্স আমি ফাইনাল রে আ ভাই 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 থিলা আউ টিকে বটর হেইতান্দা নাকি তো যেটা কি পড়ে গলে সমস্তে দেখ কবর তো নাই যা সে কপ নিয়ে গেল ইয়ে বসেছি ইয়ে বি হারি যাইছি এই আমার হিতি যেটা কি বেস্ট অলরাউন্ডার আগে কোটি ঘর তোমার আমার ঘর এটি রোজ মালকানগিরি তো খাস করে ক্রিকেট মানে আজ ম্যাচ অছি ফাইনাল ম্যাচ আসছিলে না কি কিন্তু গোটে বহুত বড় অলরাউন্ডার গোটে এটি যে বস না দুজন দেখুছ আত্মবাদী দুজন দুজন পড়ি ক্যামেরা হচ্ছে ফোকস হচ্ছে দেখি এটি হ্যাঁ
ତୁ ନିଜେ କହ କେତେ ସ୍ପିଡ୍ ରହିଲ ଗେମିଙ୍ଗି କେତେ ସ୍ପିଡ୍ ରହିଲ ଭୋଜିଟା କଣ ଭଲ ହେଇଥିଲା ତମର ତ ହାରିଲ ଓଭର ଦେଲେ କଣ ତମ ଟିମ ଟକର ଦେଇଛୁ ଆମ ଟିମ ଆଉ କୋଉ ଟିମ ଟକର ଦେଇ ନଦେଲେ କଣ ଫାଇନାଲ ଆମେ ନେଇଗଲୁ ସବୁ ଯେତିକି ସବୁ ଲେଖାଲେଖି କରୁଛି ଆମର ବର୍ତ୍ତମାନ ଓପିଏଲ ମ୍ୟାଚ ବର୍ତ୍ତମାନ ସରିସାରିଛି ଆଉ ଫାଇନାଲ ଡିସିସନ ବି ଆସିସାରିଛି ଯେ କୋଉ ଟିମ୍ ଆଜି ୱିନ୍ କଲା ଯୋଉଟା କି ମୁଁ ଅନୁରୋଧ କରିବି ସମସ୍ତ ପ୍ଲେୟାର ମାନଙ୍କୁ ପ୍ଲିଜ ଏଠିକି ଆସନ୍ତୁ ଯୋଉଟା କି ଆମର ୱିନର ଆଣ୍ଡ ରନର କପ୍ ଦିଆଯିବ ସୋ ଦାଟ ଆମର ସମସ୍ତେ ଏଭେଲେବୁଲ ରହିବା ଦରକାର ବ୍ରଜଦା ଆଉ ଆମ ଲକ୍ଷ୍ମଣାୟକ ପ୍ଲିଜ ଆସନ ଗ୍ରହଣ କରନ୍ତୁ ସବୁ ପ୍ଲେୟାର ପ୍ଲିଜ ଦି ଲାଇନ ରେ ଛିଡ଼ା ହୁଅନ୍ତୁ ବେଶୀ କିଏ ହୁଅନି ବର୍ତ୍ତମାନ ଯୋଉଟା କି ଓପିଏଲ ଆମର ଗାଁରେ ସେକେଣ୍ଡ ଟାଇମ ହେଇଥିଲା ଯୋଉଟା କି ଓପିଏଲ ଓଡ଼ୁନାଇ ପ୍ରିମିୟମ ଲିଗ ଆଉ ଆମର ଦିଟା ଟିମ ଭିତରୁ ଯୋଉଟା କି ରାଇଜିଂ ଟାଇଟାନ୍ସ ଆମ ଟିମ ଥିଲା ଆମ ଟିମ ବିଜୟ ହାସଲ କରିଛି ଏଠି ଆଉ ସମସ୍ତ ପ୍ଲେୟର ମାନଙ୍କ କୋପରେଟ ଦ୍ୱାରା ଯୋଉଟା କି ମ୍ୟାଚ ଆଜି ବହୁତ ବଢିଆ ଭାବରେ ସରିଛି ଆଉ ଆମର ପ୍ରଜାତନ୍ତ୍ରକୁ ଅନୁରୋଧ କରିବି ଯେ ରନର କପ୍ଟା ଦେବେ ମ୍ୟାନ ଅଫ ଦ ମ୍ୟାଚ ବାବୁ ବାବୁ ଆମର ବହୁତ ବଢିଆ ଫିଲ୍ଡିଂ କରିଛି ଆଉ ୱିକେଟ ବି ବହୁତ ନେଇଛି ତ ତାକୁ ଆଜି ମ୍ୟାନ ଅଫ ଦ ମ୍ୟାଚ କରି ଦିଆଯାଇଛି ଆଜିର ୱିନିଂରେ ବର୍ତ୍ତମାନ ଆମର ଟାଇମ ଯାଉଛି ତ ସେଥିପାଇଁ ଆମର କପ୍ ଗୁଡା ୱିନର ରନର କପ୍ ଦେବେ ତ ଆମ ବ୍ରଜଦା ଗୋଟେ ଅନୁରୋଧ କରୁଛି କି ରନର କପ୍ ନେବେ ଆଉ ଯୋଉଟା କି ଅପୋଜିଟ ଆମ ଟିମ୍ ଥିଲା ନା ସୁପର କିଙ୍ଗ ଟିମ୍ ର କ୍ୟାପଟେନ୍ ପ୍ଲିଜ କମ୍ ହିୟର ଆଣ୍ଡ ଟେକ୍ ୟୋର କପ୍ ক্লাপ 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 এগেইন ক্লাপ আরে আরে বয় ইন আরে নো খাইলে আরে আসলে ରନର କପ୍ ଦିଆଯାଇଛି ଆଉ ଶିବୁ ଟିକେ ଦି ଲାଇନ ପଚାରିବେ ତାଙ୍କ ଟିମ୍ ବିଷୟରେ ଟିକେ ଭଲ ଲାଗୁନି ଆମର
ରିପୋର୍ଟ ଯୋଉଟାକି ଆମେ ପୁରା ଫାଇନାଲ ଆସି ପହଞ୍ଚିକି ଫାଇନାଲ କପ୍ ବି ନେଇଗଲୁ କାରଣ ଏଇଟା ଗୋଟେ ଗ୍ରେଟେଷ୍ଟ ମୋମେଣ୍ଟ ତ ସେଥିପାଇଁ ମୁଁ ଲିପୁ କିଛି ପଚାରିବି ଯେ କିଛି ଦୁଇ ଲାଇନ୍ କହିବେ ଆମ ଟିମ୍ ବିଷୟରେ ଆଉ ଓପିଏଲ୍ ବିଷୟରେ କିଛି ବି ଲାଇନ୍ କହିବେ ବାକି ରହିଲା ବୋଲିଂ ସେଟା ଆମର ଠିକ ହେଲା ବ୍ୟାଟିଂ ବି ଠିକ ଅଛି ତ ଅଛି ସହିତ ଆମେ ଆମର ମ୍ୟାଚ୍ ବି ୱିନ୍ କରୁଛୁ ତାଙ୍କୁ କିଛି ଦୁଇ ଲାଇନ୍ ପଚାରିବା କି ସମସ୍ତଙ୍କ ପିଲାଙ୍କ ପାଇଁ କିଛି ଉପଦେଶ ଦିଅନ୍ତୁ ଯୋଉଟା କି ସମସ୍ତଙ୍କ ପାଇଁ ବହୁତ ବେଟର ହବ ସମସ୍ତ ଓପିଏଲ୍ ର ଆୟୋଜକ ତଥା ଏଇ ଓପିଏଲ୍ ରେ ଭାଗ ନେଇଥିବା ସମସ୍ତ ଖେଳାଳି ମାନଙ୍କୁ ଏବଂ ଉପସ୍ଥିତ ଥିବା ସମସ୍ତ ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ସମସ୍ତଙ୍କୁ ଆନ୍ତରିକ ଶୁଭେଚ୍ଛା ବହୁତ ଭଲ ଲାଗିଲା ଯେ ସମସ୍ତେ ମିଶିକି ଗୋଟେ ଏଇଭଳିଆ ସଂସ୍ଥା ମାନେ ଆୟୋଜକ କଲେ ଯେ ଗୋଟେ ଭାଇଚାରାର ସମ୍ପର୍କ ସୃଷ୍ଟି କରିବା ପାଇଁ ମାନେ ଦେଖିବାକୁ ଗଲେ ଅନୁକୂଳ ପରିସ୍ଥିତି ବୋଧେ ମୋ ପାଇଁ ମାନେ ବ୍ୟକ୍ତିଗତ ହିସାବରେ କହିବି ଅନୁକୂଳ ପରିସ୍ଥିତି ନଥିଲା ଯେହେତୁ ମାନେ ଗ୍ରୀଷ୍ମ ପ୍ରଭାବ ଜାରି ରହିଛି ତଥାପି ମାନେ ଗ୍ରୀଷ୍ମଙ୍କୁ ପ୍ରଭାବ ମାନେ ଭୂକ୍ଷେପ ନ କରି ଏ ଯୋଉ ଆୟୋଜନ କଲେ ସେଥିପାଇଁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଦେବି କାହିଁକିନା ମନୋବଳ ପ୍ରବଳ ଇଚ୍ଛା ଶକ୍ତି ଥିଲେ କୌଣସି ଜିନିଷ ଆମ ଆଗରେ ଫିକା ପଡ଼େନି ଯାହା ଅସମ୍ଭବକୁ ଆମେ ସମ୍ଭବ କରିପାରିବା ଆଉ ଏତିକି କହିବି ଯେ ଆମର ଇଏ ୱିନର ତ ନିଶ୍ଚିତ ଆମେ ଗୋଟେ ୱିନର ରନର ରଖିଥିଲେ ଏ ଚାରିଟା ଟିମ୍ ତ ଭାଗ ନେଇଥିଲେ ସମସ୍ତଙ୍କୁ ଦେଇପାରିବାନି ଭାଗ ବାଣ୍ଟିକି ଜଣେ ୱିନର ହବ ଜଣେ ରନର ହବ ସେଥିରେ ଦୁଃଖ କରିବାର ନାହିଁ ଆମ ଭିତରେ ଗୋଟେ ଯେ ନିଜର ନିଜର କଳାକୃତିଟା ନିଜର ମାନେ ପ୍ରକାଶ କରିବାଟା ଏଇଟା ହଉଛି ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଏଇଟା ଆମର ଗାଁର ବ୍ୟକ୍ତିଗତ କଥା ୟାପରେ ଆମେ ଗାଁ ବାହାରକୁ ବି ଯାଇକରି ଖେଳିପାରିବା କିନ୍ତୁ ବଡ ବଡ ଟିମ୍ ସାଙ୍ଗରେ ବି ଆମେ ପାର୍ଟିସିପେଟ୍ କରିବା ସେଥିରେ କିଛି ମନଦୁଃଖ କରିବାର ନାହିଁ ଯେ ଆମେ ଆଗକୁ କେମିତି ଭଲ ପ୍ରଦର୍ଶନ କରିବା ଆମ ଏଇ ପ୍ରତିଯୋଗିତାଟା ଆମ ମନ ଭିତରେ ରହିବା ଦରକାର ଆଉ ଗୋଟିଏ ଜିନିଷ ହଉଛି ଯେକୌଣସି ବ୍ୟକ୍ତି ବିଶେଷ ଯଦି ଶିଖରରେ ପହଞ୍ଚିଛନ୍ତି ତାଙ୍କର ପଛକୁ ଯଦି ଆପଣ ବ୍ୟାକଗ୍ରାଉଣ୍ଡ ଯଦି ଆପଣଙ୍କୁ ଦେଖିବେ ତାହେଲେ ସେଥିରେ ନିଶ୍ଚିତ ଯେ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ଡିସିପ୍ଲିନ ଯୋଉଟାକୁ ଆମେ କହୁଛେ ନିହାତି ତାଙ୍କରି ଭଲ ଗୁଣଟା ତାଙ୍କରି ପାଖରେ ପ୍ରକାଶ ପାଇଥିବ ସେଥିପାଇଁ ସମସ୍ତ ଖେଳାଳି ମାନଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି ଯେ ଆମ ଭିତରେ ପାତ୍ର ଅନ୍ତର ନ ରଖିକିରି ଭାଇଚାରାର ସମ୍ପର୍କ ରଖିକି ଆମେ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ସହ ଯେମିତି ପରବର୍ତ୍ତୀ ମ୍ୟାଚ୍ ଗୁଡ଼ାକ ବା ଜୀବନରେ ଆଦର୍ଶ ଗୋଟେ ମାନେ ଡିସିପ୍ଲିନଟା ଗୋଟେ ଆମର ଆଦର୍ଶ ହବ ସେତିକି ସମସ୍ତଙ୍କୁ ଅନୁରୋଧ କରିବି ଏତିକି କହି ମୋର ବକ୍ତବ୍ୟ ଶେଷ କରୁଛି ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନନୀ ଅନୁରୋଧ କରୁଛି ଯେ କୀର୍ତ୍ତନକୁ ନେଇ କିଛି ମତାମତ ରଖିବେ ସମସ୍ତେ ଏଞ୍ଜୟମେଣ୍ଟ କରୁଛନ୍ତି ସବୁ ପିଲା ବହୁତ ବଢିଆ ପରଫର୍ମାନ୍ସ ଦେଇଛନ୍ତି ନିଜ ନିଜର ତ ଆର ବର୍ଷ ମଧ୍ୟ ଆଶା କରୁଛି ସବୁ ପିଲା ଯଦି ଏକାଡେମି ରହିବେ ଏଗେନ୍ ଓପିଏଲ୍ ହବ ଓପିଏଲ୍ ଥାର୍ଡ ତ ଆଜି ଆମର ଟିମ୍ ଓପିଏଲ୍ କିଙ୍ଗ ଅଫ୍ ଓପିଏଲ୍ ହେଇସାରିଛି ଜୟ ବାବା ରାମେଶ୍ୱର କି ବର୍ତ୍ତମାନ ଏଠି କପ୍ ଆଣିକି ସମସ୍ତେ ଫଟୋ ଉଠା ଉଠି କରୁଛନ୍ତି ସମସ୍ତେ ଦେଖ ବା ମାନେ ଖୁସି ସମସ୍ତେ ୱିନର ପ୍ରାଇଜ ୱିନର ପ୍ରାଇଜ କେତେ ବିଲ ତ କଣ ଫଟୋ ଉଠାଉଛି ବର୍ତ୍ତମାନ ଫଟୋ କ୍ଲିକ୍ କରୁଛନ୍ତି ବର୍ତ୍ତମାନ ସମସ୍ତେ ବର୍ତ୍ତମାନ ସମସ୍ତେ ସେଲିବ୍ରେସନ କରୁଛନ୍ତି ଯୋଉଟା ଆମେ ୱିନିଂ ହେଇସାରିଛୁ ଆଉ ଗୋପଳାଇ କିଏ ତା ଭିତରେ ଜିତିଯାଇଥିଲା ଆଉ ନା କି ଆମେ ଜିତିଲୁ ଆଉ ତ ଚାଲା ସମସ୍ତେ ପୁରା ଖୁସି ଅଛନ୍ତି କଣ ଦାଦା ମେନ୍ ଅଫ୍ ଦ ମ୍ୟାଚ୍ ଆମର ପିଲା ମିଳିଲା ବହୁତ ବଢିଆ ମାନେ ଫିଲ୍ଡିଂ ଜବରଦସ୍ତ କରୁଛି ନା କି ଫଟୋ ଉଠାଇଲେ ଯେମିତି କମ୍ ନ ହବ ହେଲା ସମସ୍ତେ ପୁରା ଭଲରେ ଫଟୋ ଉଠା ତ ବର୍ତ୍ତମାନ ମ୍ୟାଚ୍ ସରିଲା ଆଉ ହାରିଗଲେ ଜିତିଗଲୁ ଓକେ ତ ଚାଲ ବ୍ଲଗ୍ ଟୋଟାଲି ଆପଣମାନେ ଭାବୁଛି ଏନ୍ଜୟ କରିଥିବେ ଯେଉଁଟା କି ଭାଇଙ୍କୁ ଗଲୁ ଛାଡ଼ିବାକୁ ଶହେ ଶହେରେ ଶହେ କୋଡ଼ିଏ ସ୍ପିଡ଼ରେ ଆସିଥିଲେ ଏନ୍ଏଚ୍ ଉପରେ ଲୋକାଲ ରୋଡ଼ ନାହିଁ ତ ଏନ୍ଏଚ୍ ଉପରେ ଆସିଥିଲେ ସ୍ପିଡ଼ରେ ମ୍ୟାଚ୍ ପାଇଁ ବୋଲି ତ ମ୍ୟାଚ୍ ଯେଉଁଟାକି ଆମେ ହାସଲ କରିସାରିଛୁ ୱିନିଂ କପ୍
তো চল আজ ব্লগটা আমি এইটি রাখবা কেমতি কম লাগলে আপনার এই ব্লগটা প্লিজ কমেন্ট মাধ্যমে কহবে মতো তো চল বর্তমান নেক্সট আগে ব্লগরে দেখা হব রয়া পূর্বে আপনার ভিডিওকে লাইক করে দিন চ্যানেলকে সবসক্রাইব এমনি সব ব্লগস দেখা বাই বাই।